আমি যে লেখালেখিটা করি সেই লেখালেখির মাধ্যমে আসলে আমি সমাজে কিছুটা পরিবর্তন করতে পারি এটা আমার কাছে সবচেয়ে একটা কঠিন প্রশ্ন আমার বাবা তিনি ছোট গল্প লিখতেন আমার মা তিনি আবৃত্তি করতেন তো যখন আসলেন তখন ওনার হাত কাপ ছিল আমাকে দেখার আনন্দ নতুনদের জন্য যে সুযোগ সুবিধা আছে সেটা জানে না তাদেরকে যাতে আরও এটার আওতায় আনা যায় সেটা যাতে রকমারি করে এটাই আমার প্রত্যাশা আহ ছোটবেলা থেকে লেখালেখি করি একেবারে স্কুল লাইফ থেকে প্রাইমারি লাইফ থেকে লেখালেখি করি প্রথমে লিখতাম যখন ছোটবেলা যেটা হতো যে একেবারে প্রাইমারি লেভেলে তখন তো আসলে লিখতাম মনের লিখতাম কিন্তু একটু যখন বড় হলাম যখন আমি একাডেমিক বইয়ের বাহিরে অন্য বই পড়া শুরু করলাম তখন আসলে আমি যখন কোনো একটা গল্প পড়লাম তখন আমার মনে হলো যে এই গল্পের শেষটা এরকম কেন এটা তো অন্যরকম করেও হতে তো সেই ভাবনা থেকে লেখালেখি করা এরপর আরেকটু যখন বড় হলাম তখন আমার মনে হলো যে আমি যে লেখালেখিটা করি সেই লেখালেখির মাধ্যমে আসলে আমি সমাজে কিছুটা পরিবর্তন করতে পারি এবং আমার কাছে মনে হয়নি এটা যে আমি একাই পরিবর্তন করতে পারবো আমার মতো ভাবনা যদি আরো কিছু মানুষ ভাবে একত্রে আমি আসলে সমাজটাকে পরিবর্তন করতে পারবো বা মানুষের যে ধ্যান ধারণা বা মনোভাব যেটা আছে সেটা আমি পরিবর্তন করতে পারবো এই কারণে আমি মূলত লেখালেখি করি প্রথমে একটা ছোট গল্প লিখেছিলাম আহ সেটা হচ্ছে সুষময়ের বন্ধু প্রথম বই রবি রহস্য দুই সালে প্রকাশিত হয়েছিল এটা আমার কাছে সবচেয়ে একটা কঠিন প্রশ্ন কারণ কোনো লেখকই তার লেখাকে খারাপ বলবেন আর যেটা আমার কাছে মনে হয় যে লেখাটা খারাপ সেটা আমি অবশ্যই প্রকাশ করি না সুতরাং আমার কাছে কোনো লেখাই খারাপ না প্রিয় দু সালে যে উপন্যাসটা বের হয়েছিল থ্রিলার উপন্যাস মিস্ট্রি অফ মার্ডার এই লেখার প্লটটা আমার খুব প্রিয় আমি একটা ছোট কথা বলে বুঝতে পারবেন আমার যে বোন ছোট বোন সে হচ্ছে আমার নাম না দেখে যদি আমার কোনো একটা লেখা পড়ে সে বলতে পারবে যে এটা আমার আপুর লেখা আর আমার বাবা মা হচ্ছে আমার সবচেয়ে বড় কি বলবো উৎসাহের জায়গা তার আমাকে খুব উৎসাহ দিয়েছেন আমার বাবা তিনি ছোট গল্প লিখতেন নাটক করতেন অভিনয় অভিনয়ের জগতে ছিলেন আমার মা তিনি আবৃত্তি করতেন সুতরাং একটা বলবো যে একটা শিল্পমনা পরিবারে আমার জন্ম তো তার খুব পছন্দ করেন গ্রামের মানুষ সবাই জানেন আমাদের গ্রামে একটা স্কুল আছে তো ওখানে যে শিক্ষক শিক্ষিকা আছেন তারা খুব খুব আমাকে প্রশংসা করেন এবং আমার বই কিনে পড়েন আর গ্রামের যারা হচ্ছে একটু শিক্ষিত তারা খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং যারা একটু পড়াশোনা কম করেন বা ওই শ্রেণীর তারা কিছুটা নেতিবাচক ধারণা পোষণ করেন আমি দশম শ্রেণী থেকে পত্রিকায় লেখা দিয়েছি এবং আমার কোনো ছাপা হবে না তো এই ব্যাপারটার সাথে আমি আসলে খুব পরিচিত এরকম হয়েছে যে খুব আগ্রহ করে নিয়েছেন কিন্তু প্রকাশ করেনি আসলে আমি এটা ধরেছি যে এটা একটা অংশ এরকম ছাপা হবে না হতেই পারে এটা নিয়ে খারাপ লাগা আমার কাজ করেনি আমার প্রকাশকদের সাথে সম্পর্ক একেবারেই ফরমাল একটা সম্পর্ক যেরকম প্রকাশকদের সাথে থাকে ওরকম খুব অন্তরঙ্গ নেই আবার খুব কোনো সম্পর্ক নেই ভক্তদের বিষয় আসলে তারা পছন্দ করেন বলেই তো ভক্ত হন খুব ভালোভাবে গ্রহণ করে এবং তারা ভালোভাবে গ্রহণ করেন বলেই তো একটা জায়গা তৈরি হয় তাদের সাথে একটা সংযোগ স্থাপন করার তো ভালোভাবেই আমি গ্রহণ করি বইমেলা একবার একটা আনন্দের স্মৃতি ছিল আমার একজন পাঠক আমাকে কল করেছেন যে আমি আপনার সাথে একটু দেখা চাই আপনার বই নিতে চাই তো উনি যখন আসলেন তখন ওনার হাত কাঁপছিল ছিল তো মানে আমাকে দেখার আনন্দে তো এই বিষয়টা হচ্ছে আমার মাথা গেথে আছে এবং খুব আনন্দ লাগে এই ব্যাপারটা যখন আমার মনে পড়ে আমার কাছে মনে হয় যে লেখালেখি বিষয়টা একটা পথ এই পথে আমি হাঁটতে চাই না থেমে এবং আমার কাছে মনে হয় সফলতাটা তখনই যখন আমি প্রতিদিন লিখতে পারব প্রতিদিন আমি শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে মানুষ বইমেলার কথাই বলি কোনো একটা অপরিচিত মানুষ বইমেলায় আসেন এসে আমার বই নেড়ে ছেড়ে দেখেন আমি দেখছি তিনি আমাকে চিনছেন না এবং আমার বইটা নেড়ে ছেড়ে একটু পড়ে আমার বইটা কিনে নিয়ে চলে যান এটা আমার কাছে হয় সবচেয়ে বড় প্রাপ্তি আমি প্রথমে বললাম যে আমি প্রতিদিন লিখি আমার এখন পর্যন্ত রাইটার্স ব্লগ হয়নি সুতরাং আমি বলতে পারবো না এটা হ্যাঁ আমি জার্নালিস্টই হতাম আমি যে কয়টা বই লিখেছি সব বই আমি লিখেছি সমাজ পরিবর্তনের কথা আমার কাছে এটা মনে হয় যে আমি যে ভাবনাটা ভাবি সে ভাবনা যদি আরো দশজন মানুষ ভাবে তাহলে সমাজের কিছু পরিবর্তন সম্ভব কিংবা সমাজের যে মানুষ যে মানসিকতা ধারণ করে সেই ধারণার পরিবর্তন সম্ভব সুতরাং আমার কাছে এটা মনে হয় যে আমি যদি না লিখতাম তাহলে এই যে আমি একটা মেসেজ দিলাম এটা মানুষের কাছে পৌঁছতো না এবং অবশ্যই সেটা অবশ্যই ক্ষতির কারণ হতো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় থাকি ওখানেই বেশিরভাগ লেখা হয় এবং ইস্যু ভিত্তিক লেখা যেগুলো সেগুলো লিখি এবং এর মাধ্যমে অনেক মানুষেরই পরিবর্তন হয়েছে বিশেষ করে আমি একটা একটা কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে করার মতো চিন্তা ভাবনা করেছিল এবং আমার লেখার মাধ্যমে সে আমাকে নক করে এবং আমি তাকে বুঝাই বোঝানোর পরে সে ওই তার ওই যে ধারণা সেটা থেকে ফিরে আসে যখন কাজ করার মতো কিছু থাকে না তখন খুব বিরক্ত লাগে দশে দশ দেব সবার লেখাই পড়ি ওরকম করে ভালো লাগার কেউ নেই কিন্তু হুমায়ুন আমাদের লেখা আমার খুব প্রিয় এবং আমার জীবনে যে লেখালেখির জগতে আসা সেটা পরোক্ষভাবে হুমায়ুন একটা প্রভাব আছে না লেখালেখি করতে গিয়ে আমি যা চেয়েছি সব কিছুই পেয়েছি সত্যি বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে লিখে উপার্জন করা বা লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থা এখনো আসেনি তবে হ্যাঁ এটা একটা ব্যাপার যে লেখালেখি করলে অনেক দরজা খুলে যায় সে দরজা দিয়ে আপনি আরো আরো অনেক রুমে প্রবেশ করতে পারবেন এবং সেখানে উপার্জনের একটা ব্যবস্থা অবশ্যই থাকবে এই যে আমি বললাম যে আমি জার্নালিস্ট এটাও কিন্তু লেখালেখি করি বলে আমি এখানে আসতে পেরে পেরেছি আমি খেলাধুলা বিষয় নিয়ে লেখালেখি করি বা ওই নিয়ে রিপোর্ট করি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে একটু গল্প বলতে হয় তো সেই গল্পটা আমি কিভাবে বলতে পারবো যেহেতু আমি লেখালেখি করি আমি গল্প লিখি সে কারণে কিন্তু আমি এটা বলতে পারি তো এটাও তো একটা সেক্টর যেখান থেকে আমি উপার্জন করি বা আমি পেশা হিসেবে এটা নিয়েছি তবে শুধু লেখালেখি করে বা গল্প উপন্যাস লিখে বই প্রকাশ করে আসলে ওরকম করে বাংলাদেশ উপার্জন করা সম্ভব না আর হ্যাঁ উপার্জন করেছি এখনো করছি কিন্তু কত সেটা আসলে তো বলতে পারবো না আমার কাছে যেটা মনে হয় যে লেখক হওয়ার অনেক দায় একজন লেখক মানে শুধুমাত্র যে তিনি ফুল লতাপাতা নিয়ে লিখবেন তেমন নয় তাকে সমাজের মানুষ নিয়ে ভাবতে হবে সমাজের কথা বা জাতির কথা ভাবতে হবে তো যে মানুষ হচ্ছে আমি লেখক তাকেই মনে করি যে সমাজের মানুষকে নিয়ে ভাবেন সমাজের মানুষকে নিয়ে কথা বলেন সমাজের মানুষের যে বিভিন্ন সমস্যা বা সমাজের রঞ্জ রন্ধে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে যিনি ভাবেন কথা বলেন আমি তাকেই লেখক মনে করি যারা নতুন লেখালেখি করছে এদের আসলে কোনো প্ল্যাটফর্ম নেই ওরকম তো আমার কাছে মনে হয় যে রকমারি যদি নতুন লেখকদেরকে আরো বেশি প্রমোট করে সেটা তাদের জন্য একটু ভালো হবে যদিও রকমারি অনেক বেশি নতুনদেরকে সুযোগ দিচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে সুযোগের পরিমাণটা যদি আরো বেশি বাড়ে বা যারা হচ্ছে রকমারির কথা জানে না বা এখানে যে নতুনদের জন্য যে সুযোগ সুবিধা আছে সেটা জানে না তাদেরকে যাতে আরো এটার আওতায় আনা যায় সেটা যাতে রকমারি করে এটাই আমার প্রত্যাশা